ওয়েলকাম ব্যাক ফ্রেন্ডস আপনাদের প্রত্যেককেই স্বাগত জানাচ্ছি সরকারি কর্মসংস্থান ইউটিউব চ্যানেলে তো বন্ধুরা এই মুহূর্তে আপনাদের মধ্যে থেকে যারা যারা সোনা কিনতে চাইছেন অথবা সোনার গয়না গড়াতে চাইছেন তাদের জন্য উঠে এলো একটি বিরাট বড় সুখবর অবশেষে আজ এক ধাক্কায় প্রায় দু হাজার টাকা দাম কমে গেল বাইশ কেট এবং চব্বিশ কেয়েট সোনার দামে তো বন্ধুরা সেই নিয়ে আজকে লেটেস্ট আপডেটটি আমি আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি যে বর্তমানে আজ দাম কমে গিয়ে বাইশ কেট এবং চব্বিশ কেট সোনার এক ভরির দাম কত টাকা হয়েছে সমস্ত কিছু আপডেট আপনাদের জানাবো তার আগে আপনাদের কাছে একটি রিকোয়েস্ট যদি আপনারা এখনও পর্যন্ত আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে না থাকেন তো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে রাখবেন ভিডিওটি ইনফরমেটিভ মনে হলে অবশ্যই প্রচুর লাইক এবং শেয়ার করতে ভুলবেন না গত বন্ধুরা দেখতে পাচ্ছেন গুড রিটেন্সের অফিসিয়াল ওয়েবসাইটে চলে এসেছি সর্বপ্রথম এখানে দেখতে পাচ্ছেন আপনার টোয়েন্টি টু ক্যারেট গোল্ড প্রাইসের চার্ট এখানে আজকে এক গ্রামের দাম হয়েছে চার টাকা যেটি গতকাল ছিল চার হাজার এখানে কুড়ি টাকা কমেছে আট গ্রামের দাম দেখতে পাচ্ছেন আজ হয়েছে আটত্রিশ টাকা যেটি গতকাল ছিল আটত্রিশ হাজার টাকা এখানে একশো টাকা কমেছে দশ গ্রামের দাম দেখতে পাচ্ছেন সাতচল্লিশ হাজার টাকা হয়েছে যেটি গতকাল ছিল সাতচল্লিশ হাজার নশো টাকা এখানে কিন্তু দুশো টাকা কমেছে পাশাপাশি গ্রামের দাম দেখতে পাচ্ছেন এখানে কত হয়েছে চার লক্ষ সাতাত্তর হাজার পাঁচশো টাকা যেটি গতকাল ছিল চার লক্ষ উনআশি হাজার পাঁচশো টাকা এখানে দু হাজার টাকা কমেছে পাশাপাশি আপনারা কিন্তু দেখতে পাচ্ছেন চব্বিশ ক্যারেটের দাম কত হয়েছে চব্বিশ ক্যারেটের দাম হয়েছে পাঁচ হাজার দুশো দশ টাকা যেটি গতকাল ছিল পাঁচ হাজার দুশো একত্রিশ টাকা এখানে একুশ টাকা কমেছে এবং আট গ্রামের দাম দেখতে পাচ্ছেন একচল্লিশ হাজার ছশো আশি টাকা হয়েছে যেটি গতকাল ছিল একচল্লিশ হাজার আটশো আটচল্লিশ টাকা এখানে একশো আষট্টি টাকা কমেছে দশ গ্রামের দাম দেখতে পাচ্ছেন বাহান্ন হাজার একশো টাকা হয়েছে যেটি গতকাল ছিল বাহান্ন হাজার তিনশো দশ টাকা এখানে কিন্তু দুশো দশ টাকা কমেছে এবং একশো গ্রামের দাম হয়েছে পাঁচ লক্ষ একুশ হাজার টাকা যেটি গতকাল ছিল পাঁচ লক্ষ তেইশ হাজার একশো টাকা এখানে কিন্তু বন্ধুরা একুশশো টাকার ভারী পতন ঘটেছে তো বন্ধুরা এই ছিল এই মুহূর্তে বাইশ কেট এবং চব্বিশ কেট সোনার মার্কেট প্রাইস নিয়ে উঠে আসা আজকের লেটেস্ট আপডেট যেটি আমি আপনাদের সাথে শেয়ার করলাম